হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন মানে রাষ্ট্রপতি জোরে করে মারহাবা এ আমাদের দেশের ফকিন্নি দেশের মতো রাষ্ট্রপতি নয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম পৃথিবীর অর্ধেক দেশের রাষ্ট্রপতি ছিলেন উনার স্ত্রী বলতেছে স্বামী গো আমাকে কাপড় সুপড় না দিলেও চলবে কিন্তু আমার ছোট ছেলে একটা জামা জামা করে কাঁদতেছিল ঈদের দিনে রাষ্ট্রপতির ছেলের কি নাই রাষ্ট্রপতি ধর্ম অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখতেছে মাননীয় অর্থমন্ত্রী আমার সালাম নেবেন রাষ্ট্রপতি উমর লিখতেছে জোরে বলেন মারহাবা অর্থমন্ত্রীর কাছে বলছে অর্থমন্ত্রী আমার সালাম নেবেন অতি দুঃখের সাথে জানাচ্ছি যে সব কমপ্লিট হয়ে গেছে আমার ছোট ছেলেটার একটা জামা দরকার আমার এক মাসের বেতন অগ্রিম দেওয়া হোক রাষ্ট্রপতির বেতন এক মাসের অগ্রিম দেওয়া হোক সেইটা দিয়ে আমি এদের বাজারটা ঠিক মতো করি ইতি রাষ্ট্রপতি উমর রাষ্ট্রপতি তো পিস্তল ধরলেই হয় রাষ্ট্রপতির দশ বারোটা দালাল যায় যদি বললেই হয় করেন আর রাষ্ট্রপতি চিঠি লিখতেছে আমাকে এক মাসের বেতন অগ্রিম দেওয়া হোক এইবার বাইরে আমার বন্ধুরা রে অর্থমন্ত্রী চিঠি লিখতেছে মাননীয় রাষ্ট্রপতি আমার সালাম নেবেন আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন এক মাসের অগ্রিম বেতন দেওয়া সম্ভব হবে না তার কারণ আপনি এক মাস বাঁচবেন কি বাঁচবে না একমাত্র আল্লাহ ছাড়া কে জানে আপনি মারা যদি যান কে দেবে টাকা মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমাদের আশরাফুল মখলুকত সকল সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন ওয়ালাকদ কাররামনা বানি আদম আদম আমার কাছে বড় পছন্দনীয় বড় মহব্বতের বড় আদরের বলুন না আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে আমাদেরকে আদর করে আমরা কি আল্লাহকে সেভাবে মানি জোরে বলেন আল্লাহকে মানলে কি আমরা সুদ খেতাম আল্লাহকে মানলে আমরা ঘুষ খেতাম গাঁজা খেতাম ফেন্সিডিল ইয়াবা যত হারাম সব আমরা খাই অথচ আমরা বলি আমরা জান্নাতি বাড়ির পাশে মসজিদ নামাজে যায় না আমি নামাজে যাও না কেন বলছে দেখেন না হাঁটুর গিরি ফাটা আমি তাও তো কথা হাঁটুর গিরি ফাটা তো মসজিদে যাবেই বা কেমনে কিন্তু আপনাদের এমপি সাহেব যদি বলে ফজরের দুই ঘন্টা আগে করতোয়া নদীর কিনারে যাই দাঁড়াইতে হবে দুই বস্তা পঞ্চাশ কেজি ওজনের চাউলের বস্তা পাবা যাই দেখবেন ওই হাঁটু ফাটা হাঁটুর গিরি ফাটা সবার আগে যাই দাঁড়াবে ঠিক কিনা কিন্তু পাগল এখনো বুঝলিনি রে নামাজ আমাদের চাকুরি আর বেতন হলো জান্নাত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি কিন্তু সেই জান্নাতকে ভুলে গেলি একদিনও ভাবলি না যে আল্লাহ তোকে কত ভালোবাসে প্রত্যেকটা ফসল আল্লাহ বান্দার জন্য দিলেন সুন্দর করে প্যাকেট করে চাউল পাওয়া যায় না ধান পাওয়া যায় ধান ভাঙ্গালে চাউল হয় চাউলটাকে সুন্দর করে একটা কভার দিয়ে পেঁচানো তার নাম কি ধান নারকেলের পানি সুন্দর মোটা চামড়া দিয়ে পেঁচায় রাখছে আমার বান্দা খাবে কাঁঠাল মোটা চামড়া দিয়ে পেঁচায় রাখছে আমার বান্দা খাবে আমার বান্দা খাওয়ার আগে যেন কেউ আইঠো না করে একটু কোনো দিন খেয়াল করে দেখেছেন তুমি কত দিলেই রতন ভাই বেরাদার পুত্র স্বজন খোদা পেলে অন্ন যোগাও
মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানী। কালকে বাড়ি গিয়ে দেখি কে জানো এত বড় বড় দুইটা আখ দিয়ে আসছে, কুশোর আখ দিয়ে আসছে। তো রাত্রে 12টার দিকে ঘুমে ধরে না, আমি একটা খাই, আখ খেলাম, আমার দাঁত ঠিক আছে এখনো, দাঁতে কোনো ডিস্টার্ব নাই। তো আখটা এত মিষ্টি যে চিনি বেশি হয়ে গেলে ভালো লাগে না শরবত বানালে, আবার কম হলেও ভালো লাগে না, কিন্তু আল্লাহ ওই লাঠির ভিতরে যে শরবতটা দিয়ে রাখছে এর মতো শরবত আর পৃথিবীতে হয় না, জোরে বলেন ঠিক কিনা। তাহলে এত নিয়ামত আমাদেরকে দিলেন আল্লাহ কেন? মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি আমার নিয়ামত খাও, আমার ইবাদত করো, একমাত্র সেজদার মালিককে, জোরে বলেন। সেজদা কাকে দিবেন? আল্লাহকে সেজদা দিলে আল্লাহ কত খুশি হয়। রহমতের ফেরেশতা এখানেও আছে, এখানে যখন মন্ত্রী মিনিস্টার আসত অনেক পুলিশ হাজির হতো, কি জন্যে মন্ত্রী মিনিস্টারের গাড়িতে কেউ যেন ইট মারে ঢেল মারে না, যেন কিছু অপমান হয় না যেন। তাহলে আমরা যে আসছি না, আর তাকবীর বাঙ্গালে হুজুর শ্যামপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ তো দূরের কথা, কালো গোলাপও পাই নাই জীবনে। এটা বলে, এই বলাটুকের নাম হলো প্রেম, এটা বলাটুকের নাম কি? মহাব্বত। তাই বলে কি ফুল দিতেই হয়? তাহলে এই জায়গায় যে আমরা আসলাম, এই জায়গায় তো কোনো পুলিশ নাই, চৌকিদার দফাদার আনসার বিডিআর কিছুই নাই, তাহলে আছে কারা? কারা আছে? যখন আপনি খালে শুনিয়াতে এই মহাফিলে বসে গেলেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে কোটি কোটি রহমতের ফেরেশতা এসে আমাদের বডি গার্ড হয়ে যায়। কাবা শরীফ গিয়ে যখন লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক বলেন, সঙ্গে সঙ্গে আপনার জীবনের সকল গুনাগুলি মাফ হয়ে যায়। এত সহজ ধর্ম, কিন্তু সহজ ধর্ম বাদ দিয়ে আমরা কঠিন ধর্ম করতেছি, যে ধর্মে আমাদেরকে জাহান্নামে নিয়ে চলে যায়। একেবারে পৃথিবীতে যত কিতাব আছে সবার ঊর্ধ্বে সম্মান তার নাম আল কোরআন, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন, পৃথিবীতে আরো আছে ইঞ্জিল, তৌরাত, জবুর, তারপরে হিন্দুদের আছে, খ্রিস্টানদের আছে, কত কিছু আছে। আচ্ছা ওই এক খতম পড়লে নেকি হবে? আশেপাশে কোনো গোরস্থান আছে নি? গোরস্থানে যাই যদি বলে আলী কে বলে এ বি সি ডি ই এফ জি এইচ, নেকি হবে কটা? একটাও না। ক খ গ ঘ, নেকি হবে কয়টা? তাহলে আপনি কি বুঝতে পারছেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে? আল্লাহ আপনাকে আমাকে যে কিতাব দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী, আর পড়া লাগবে না, যতটুকু পড়লেন একটা একটা অক্ষরে কয়টা করে নেকি? জোরে কোন মারহাবা, 10টা নেকি একটা অক্ষর পড়লে। আল্লাহ তারা কত ভালোবাসেন আমাদেরকে, বাবা মা মার কাছ থেকে টাকা ধার নিয়েছেন, 2 মাস পরে না দিলে মার মুখ বেজার, বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছেন, 6 মাস পর না দিলে বাবার মুখ বেজার, বন্ধুর কাছ থেকে যে বন্ধু আপনাকে গাঁজার কলকে হাতে তুলে দিল, যে বন্ধু আপনাকে মদের বোতল হাতে তুলে দিল, সেই বন্ধু কাছ থেকে আপনি 1 লাখ টাকা নিয়েছেন, টাইম মতো না দিতে পারলে আপনাকে মারবে, আপনাকে মেরে ফেলবে, কিন্তু আমার মাওলার জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ আদায় করলেন না, তারপরে লবণ লবণের মতোই রাখলো, পানি পানির মতোই রাখলো, খাবার ঠিক মতো আপনাকে 3 বেলা খাবার পৌঁছায় দেয়। আল্লাহু খায়রুর রাজিকিন, এই রিজিকের মালিককে জোরে বলুন।
সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার আসুন, নামাজ তো গোলমাল হইলই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, জোরে বলেন ঠিক কিনা? সমস্ত নবীদের সর্দার নবী, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি সেই নবীকে ভালোবাসি? বলুন ভালোবাসি? ভালোবাসা কি এত সহজ কথা? আমরা ভালোবাসি কিরকম? ইয়া নবী, এটাও ভালোবাসার একটা রাস্তা, আমি বদনাম করছি না, আল্লাহুম্মা সাল্লি আলা, এটাও একটা ভালোবাসার রাস্তা। কিন্তু যে নবী নামাজের জন্যে দাঁত ভাঙলেন, নামাজের জন্যে পাথর খালেন, এমনও মসজিদ বাংলাদেশে আছে বাবা, মুয়াজ্জিন আজান দেয় আর ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়ে ঘরে মুসল্লি চলে যায়, ফজরের জামাতে একটা মুসল্লি হাজির হয় না। হয়তো আপনাদের এখানে তা না, এমনও মসজিদ বাংলাদেশে আছে। দিনাজপুরে এক জায়গায় ওয়াজ করতে গেছি, ওয়াজ করে যাই থাকছি, ফজরের নামাজের আজান দিলে যাই, দেখে মসজিদের লোক নাই, জলনা দরজা খোলা, চারিদিকে তাকাচ্ছে যে কি ব্যাপার, মুসল্লি আসে না কেন? তো দেখি একটা রুমের ভিতরে দরজা দেওয়া, ধাক্কা দিলাম, দেখছি ইমাম আর মুয়াজ্জিন ঘুমাই রয়েছে। তাজি ভাই নামাজ পড়বেন না? বলছে হুজুর জামাত শেষ, আপনি পড়ে নেন। আমি এখনো তো জামাতের টাইমই হয় নাই। তো বলছে হুজুর 7 বছর ইমামতি করি, এই আমি আর মুয়াজ্জিন ছাড়া একটা মুসল্লি আমরা পাই না। এইভাবে যদি মসজিদ তৈরি করেন, এইভাবে যদি মসজিদ কেয়ামতের মাঠে আপনাকে কড়াক্রান্তিতে হিসাব দিতে হবে, তাতে কোনো সন্দেহ নাই, এর নাম হলো মসজিদ। আপনি যত অফিস আদালতে যাবেন দেখবেন শান্তি পাবেন না, আল্লাহর ঘরের ভিতরে গিয়ে ঘণ্টাখানি কেন মনে হয় ওই জায়গায় জান্নাতি শান্তি পাওয়া যায় কি যায় না? কিন্তু শয়তান যাদের পিছনে লেগে আছে তাদের কিন্তু জান্নাত মনে হবে না। ওই মসজিদে গিয়ে আপনি বেশি টাইম থাকতে পারবেন না, যদি মসজিদের উপরে নামাজের প্রতি মহব্বত না থাকে বেশি টাইম থাকতে পারবেন না। কাজের ছেলে, এক পীরের মুরিদ, কাজের ছেলে, বাড়ির কাজের ছেলে, তো মালিক বলছে বাজার করে নিয়ে আই গে তো যা, তো বাজার করতে যাই, জোহরের নামাজের আজান দিয়েছে মসজিদে ঢুকে পড়িছে, মসজিদের জামাত শেষেও নামাজ আনতে কিছু দোয়া দরুদ পড়তেছে, ওই যে পীরের মুরিদ কিছু আমল আছে। এখন ওই মালিক বলছে সবাই মসজিদ থেকে বের হয়ে গেল, আমার কাজের ছেলেটা বের হয় না কেন? তো মসজিদের জানলার ফাঁক দিয়ে দেখে কী করতেছে, কী করে তসবি টিপে। মালিক কয় এত লোক বাইর হয়, তুই এত দেরি করিস কেন, তুই বাইর হইস না কেন? বলে মালিক আলহামদুলিল্লাহ। বলে কিসের আলহামদুলিল্লাহ? মালিক এই জন্যে আলহামদুলিল্লাহ বললাম, আপনি আমার মালিক, কোটি কোটি টাকার মালিক, আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন মসজিদে উঠাইলো না, আর আমি আপনার কাজের ছেলে, আপনার চাকর, মসজিদে ঢুকাইলে আল্লাহ সহজে বের করতে চায় না। আমলের কথা কার কাছে বলি, আমল এত সহজ নয়। নারীজির প্রেমে পড়ে অনেকে জীবন দিতে চায়, কেউ দিয়েছে নাকি? দিতে চায়, কেউ দিয়েছে নাকি? আমার এক খালু মারা গেছে, তো খালা তো বোন টোন সব চিৎকার করে কানতেছে, তো আমার খালুর লাশটা কেবল আমরা কান্দে তুলেছি, আর আমার খালা তো বোন কয় ও আব্বা তোমাকে যাইতে দিব না গো আব্বা। আমি যাই তোর বাপের কবরে যাই, 7 দিন থাইকি আই, আমরা পরে তোর বাপকে নিয়ে আসতেছি, যা পরে দাফন টাফন করে আসার পরে। বলে ভাই মানুষের ভিতরে বেইজ্জতি করলেন, বলে ও আব্বা যাইতে দিব না, এসব ফাত্রামি পাইছিস কোথায়, একদিন তোর বাপের গোরস্থানে যাই পাহারা দিয়েছিস, এইসব ভুয়া কথায়। আমি বাঙালি হুজুর বিশ্বাস করি না, নবীকে মহাব্বত করেছে হযরতে আবু বকর সিদ্দিক, জোরে কর মারহাবা। একে যাতা মহাব্বত নাকি? দান করতে করতে তো সব দান করেই দিয়েছে, যখন আর উনার কিছু থাকলো না তখন নবীজি মসজিদের নববীর বারান্দায় চাদর বিছিয়ে দিয়েছে, যুদ্ধ বিদ্রোহে কে কি দান করবা করো। হযরত আবু বকর কানতে কানতে ঘরে চলে গেছে, নবী কোনোদিন চাদর বিছাইলো না, আর আজকে চাদর বিছাইলো, আমি কি দেই, আমি কি দেই?
দরজা বন্ধ করে কাঁদছে হযরত আবু বকর সিদ্দিকের স্ত্রী কয় কান্দো কেন বলে এমন সময় নবীজি চাদর বিছালো যে আমার আর দেওয়ার কিছু নাই স্বামী চিন্তা করো না দেখা যাক পরনের কাপড়টা সুন্দর করে প্যাকেট করেছেন খেজুরের একটা কাপড় পরেছে আর একটা কাপড় গায়ে পেঁচায় কয় এই প্যাকেটটা আমার নবীজির চাদর মুবারকের উপরে দিয়ে চাদরের ইজ্জত রক্ষা করো এর নাম হলো নবীকে ভালোবাসা আর আমরা নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কলেমা নাই চার দোকানে হাতের মধ্যে বিড়ি নিয়ে দুরুদ আর কিয়াম নিয়ে মারামারি নবীজির মহাব্বত নিয়ে ফাটাফাটি জুলুস নিয়ে ফাটাফাটি ওরে পাগলের দল খুব ভালো করে শোন তুই কি করছিস ভালো কাজ এই লোক এই ফেরেশতা লেখে আর খারাপ কাজ এই ফেরেশতা লেখে ভগ ভগ করে কোনোদিন জান্নাত পাওয়া যায় না জান্নাতের জান্নাত পাইতে গেলে আমল নামা তার সঠিক হওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন ঠিক কিনা হযরত আবু বকর নবীজি দান চাইলেন সবাই দান নিয়ে আসতেছে সুবহানাল্লাহ হযরত উসমান গনি দান করলেন হযরত উমর দান করলেন মসজিদের ভিতরে জায়গা নাই মাল রাখার মসজিদের ভিতরে মাল রাখার জায়গা নাই হযরত আবু বকর একটা টুবলা নিয়ে কয় হুজুর গো এই নেন দান দিলাম এই নেন দান দিলাম হযরত উমর দিল উসমান হাজার হাজার টাকার মালামাল দান করলো আবু বকর দিল একটা টুপলা আমার নবী কয় আবু বকর এই টুপলাটা পেয়ে আমি আর তাই শান্তি পেলাম কেয়ামতের মাঠে তোমার পা জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি মুহাম্মদের পা জান্নাতে প্রবেশ করবে না এর নাম হলো মুহাব্বত এর নাম কি মুহাব্বত ভাইরা আমার মহাব্বতের কথা যদি বলি ওয়াইস করণীর মহাব্বতের কথা আলাদা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আলাদা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি জানো হজ করছেন কারা কারা হাত তোলেন তো হজ করেছেন নাকি কেউ বা উমরা করেছেন নাকি কেউ একটাও না একটা আছে যাক আলহামদুলিল্লাহ বাকি যেন সব হজ হয়ে যায় সবাই বলেন আমিন যারা হজ করেছেন শোনেন মসজিদে কুবার নাম শুনছেন নাকি মসজিদে কুবার নাম শুনছেন এটা নবীজির নিজ হাতে তৈরি করা সুবহানাল্লাহ কোন এই মাজেদ ভাই আর এই যে ওইদিকে ইব্রাহিম আছে শামপুরের ইব্রাহিম আর এই মাজেদ এদের কাজ হলো মসজিদ কিভাবে তৈরি করতে হবে এরা জানে মসজিদে কুবা নবীজির নিজ হাতে তৈরি করা মসজিদ এই জমিটা ছিল ইহুদির জমি নবীজি বললেন প্রাণ করলেন এই জায়গায় মসজিদে বানাবো নবীজির স্বয়ং রহমাতাল্লিল আলামিন শাফিউ আল মুজলাবিন ইমামুল মুরসালিন স্বয়ং চলে গেল ইহুদির কাছে ইহুদিরে কলেমা পড়ে মুসলমান হও মুসলমান হয়ে ওই জায়গাটা আমাকে দান করো আমি মসজিদ বানাবো ইহুদি বলল মুসলমানও হব না দানও করব না বিক্রিও করব না নবীজি মনটা খারাপ করে বসে আছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার মুখটা বেজার কেন আবু বকর কয় আপনার মুখটা বেজার কেন এই উমর আবু বকর গো ওই জায়গায় আমি মসজিদ বানাবো কিন্তু ওই ইহুদি মসজিদের জায়গাটা আমার কাছে বিক্রিও করলো না দানও করবে না যার জন্য মনটা খারাপ হযরত আবু বকর উমর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি উমর আমি আবু বকর আমরা সব সহ্য করতে পারি কিন্তু আল্লাহর নবীর মন খারাপ এইটা আমরা সইতে পারি না দুজন গেল ওহেদুর কাছে ইহুদির কাছে যাই বলছে মসজিদ জমিটা কত লিবা বলে টাকার গরম দেখায়ও না আবু বকর উমর মুখটা বেজার করে ফিরত আসলেন ওরা চলে গেল ঘরে নবীজি মুখটা বেজার করে বসে আছে প্রেম কাকে বলে মহাব্বত কাকে বলে দেখো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হয়ে এসে বলছে হুজুর গো আপনার মুখটা বড় বেজার বলে ঠিকই বলেছো বলে কি হয়েছে বলেন এই উসমান রে
সাহেব ওই জায়গাটায় আমি একটা মসজিদ বানাবো, ওই ইহুদি মুসলমান হবে না, দানও করবে না, বিক্রিও করবে না, যার জন্য আমার মনটা বড় বেজার। ওসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি মুকামে মাল কিনতে যাই শামসিরিয়া ওমেন, যেই দেশে যাই না কেন এক মাস দশ দিন বিশ দিন পনেরো দিন ভিতরে আমি ফেরত আসি, ফেরত এসে আগে বাড়ি না গিয়ে আগে আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি ছেলে মেয়ের মুখ দেখি না। এরা হলো প্রেমিক, যে হুজুর আমি যখন মুকাম থেকে বাড়ি আসি তখন আপনার চেহারা না দেখা পর্যন্ত আমার বেটা বিটির চেহারা দেখি না, আর এসে দেখলাম আপনার মুখটা বেজার, আপনি একটু চুপ থাকেন দেখছি কি করা যায়। নবীজি বলছে ঠিক আছে, দেখো ওসমান গনি গেল, ধনীর সাথে ধনীর পীড়িত হয়, ফকিরের সাথে ফকিরের পীড়িত হয়, বক্তার সাথে বক্তার পীড়িত হয়, চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের পীড়িত হয়। যাওয়ার সাথে সাথেই হদি বলছে কি খবর ওসমান, কি খবর, বলে জমিটার দাম লিবা কত, বলে তিনজন কিনতে আসছিল আমি তাদেরকে দিই নাই, তোমার অপেক্ষায় বসে আছি। সুবহানাল্লাহ, এই দেখি আমার অপেক্ষায়, কত টাকা নিবি বল, বল কত টাকা নিবি বল, আমার কলকারখানা, আমার মালের গুদাম ঘর গোডাউন, আমার জমি জায়গা, আমার টাকা পয়সা কি নিবি বল। সুযোগে সদ্ব্যবহার করেছে ইহুদি সব কিছু লিখে নিয়ে ওই মসজিদের জায়গাটার দা বিক্রি করে দিয়েছে, ওসমান গনির পকেটে একটা টাকাও নাই, তার মালখানা গোডাউন সব ওই জমির বিনিময়ে দান করে দিয়েছে। সব কিছুর বিনিময়ে, সব কিছুর বিনিময়ে বিক্রি করে কিনা কিনে নিয়ে এসে বলছে হুজুর এই নেন একটু হাসি দেন, বলে কত দাম নিল, বলে হুজুর আমার ফ্যামুয়াল মিল কারখানা ফ্যাক্টরি গোডাউন গোদাম ঘর টাকা পয়সা সব কিছুর বিনিময়ে আমি এই জমিটা আপনাকে কিনে দিলাম। বলছে এত দাম নাকি, এত তো কি দরকার ছিল, বলে ইয়া রাসূলুল্লাহ যত টাকাই হোক না কেন আমি ওসমান সব সইতে পারি গো, আমার দয়ার নবীর মুখটা বেজার আমি সইতে পারি না। এই নে নবীজি খুশি না বেজার, খুশি হয়ে মোনাজাত করতেছে আল্লাহুম্মা আমিন, ওসমান গনি আমিন আমিন করে, নবীজি দোয়া করে মাহমুদ আমার ওসমান যে গুলামি করলো মসজিদের জন্য তার ধন দৌলত সব বিতরণ করে দিল, ওগো মাওলা আমার ওসমানকে তার থেকে বেশি ধন দৌলতের মালিক বানায়। মুনাজাত করতে গিয়ে নবীজির চোখ দিয়ে পানি ঝরে গেছে, ওসমান গনি কয় আমিন, আবেগে না থাকতে পেরে একটা খেজুর গাছের দিকে তাকায় কয় খেজুর গাছ রে কিয়ামতের মাঠে আমার ওসমানের জন্য সাক্ষী হয়ে থাকিস। পিছনে ইহুদি এসে মুনাজাত ধরে বসে আছে, সুবহানাল্লাহ। মুনাজাত শেষ হয়ে গেল, ডাক দিয়ে বলছে ওসমান শোনো, ইনি কে, বলে ইনি আমার রসুল, ইনার মাধ্যমে আমি খোদার সন্ধান পেয়েছি, ইনার মাধ্যমে আমি নামাজ পেয়েছি, রমজানের রোজা পেয়েছি, ইনার মাধ্যমে আমরা পেয়েছি পবিত্র কুরআন, আমি ওনার কাছে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, বলে তাই নাকি, এই ওসমান তোমার মতো মানুষ যদি ওনার হাতে হাত দিয়ে বায়াত হয় তাহলে উনি অরিজিনালি নবী আর তুমি ওনার ভক্ত, তোমার জন্য তোমার নবী যেইভাবে চোখের পানি ফেলায় কানল, ওসমান কিছু মনে করো না, তোমার নবীকে বলো আমাকেও একটু কলেমা পড়ায় যেন মুসলমান বানায় দেয়। ওসমান গনি বলছে হুজুর কিছু মনে করবেন না, আমার বন্ধুটা ইহুদি হলেও আমার বন্ধু, ব্যবসা করি তো একসাথে, মুরিদ হবে বায়াত হবে, আসো কলেমা পড়ায়া দিয়ে মুসলমান বানায়া দিলেন, জোরে বলেন মারহাবা। বলে হুজুর আপনার হাতে হাত দিয়ে তো মুসলমান হইলাম, তো আমরা আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি, বলে হ্যাঁ করো। হুজুর আপনার কোরআন শরীফের ভিতরে বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই, বলে হ্যাঁ, তাই যদি হয় উসমানেরও যে আল্লাহ আমারও সেই আল্লাহ, উসমানেরও যেই কোরআন আমারও সেই কোরআন, উসমানেরও যেই
নামাজ আমারও সেই নামাজ উসমানের যেই নবী আমারও সেই নবী তাহলে আমরা মুসলমান ভাই ভাই হুজুর গো ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা বিনিময়ে জমি বিক্রি করে মসজিদ তোলার দরকার নাই আমার বড় কষ্ট হচ্ছে আপনার হাতে এই উসমান গনি সকল ধন দৌলত আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম আর ওই জমিটা আমি মসজিদের জন্য দান করে দিলাম লোকের কথা শুনে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলার আমরা কিন্তু বড় উস্তাদ আর আমরা মসজিদে এক বস্তা সিমেন্ট আদায় করতে যাই জান বাইর হয়ে যায় বাবারে আর ওনারা কি করেছে এই নেন অত টাকা ফিরত দিয়ে কয় মসজিদ দান করে দিলাম সুবহানাল্লাহ বলে বৃক্ষ তোমার নাম কি জোরে কোন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় যদি হয় সাহাবাদের মতো আমরা দান করতে পারবো না খলিফাদের মতো আমরা দান করতে পারবো না আমরা নগণ্য উম্মত আল্লাহর ঘরটার জন্য কিছু না কিছু দান করতে পারবো কি পারবো না ওয়াজ করার জন্য আমি শর্ট করছি একটা মানুষ যদি বসে থাকেন তাহলে মনে করবো যে হাত তোলাও বৃথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা আছে সব বৃথা আচ্ছা আমার চাদরের উপরে দেন তো দেখি বেশি টাইম না তার কারণ যেহেতু আজকে দ্বিতীয় বক্তা আমাকে তো ওয়াজ করতে হবে কিছু টাইম হযরত ওসমান গনি দান করেছেন হযরত আবু বকর দান করেছেন হযরত আলী দান করেছেন ওসমান গনি দান করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার আমি ওয়াজ করার আগে সব থেকে বলতে চাই তারা তো নবীর সাহাবি ছিল দান না করলে তো জান্নাতি হতো ঠিক কিনা দান না করলেও জান্নাতি হতো কিন্তু তারা দান করলো কেন দানের মতো ফজিলত পৃথিবীতে কোনো আমলে নাই এক টাকা দান করলে ৪৯ কোটি টাকার নাকি যদি আমল নামায় হয় তার জন্যে ওনারা দান করেছেন হযরত উমর জান্নাতি না জাহান্নামী জুব্বা দিয়ে টুপি দিয়ে দাড়ি দিয়ে জান্নাত কিনেছে জোরে বলেন ঠিক কিনা ঠিক বললেন না জুব্বা দিয়ে নয় দাড়ি দিয়ে নয় আমাদের দেশে বহু জুব্বালা আছে ফেসবুকে ধরা পড়েছে পুলিশ পিস মোড়া দিয়ে বাঁধিয়ে রেখেছে এমন জুব্বাওয়ালা আছে মাদ্রাসার শিক্ষকতা করতে অপকর্মতে ধরা পড়েছে এইভাবে জুব্বা দিয়ে আর টুপি দিয়ে মানুষ আল্লাহর জান্নাত কিনা যায় না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত কিনলেন কিভাবে ঈদের দিন কিসের দিন জোরে কোন ঈদের আগের দিন পর্যন্ত আগের রাত পর্যন্ত আপনারা বাজার ঘাট করেন কি করেন না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন মানে রাষ্ট্রপতি জোরে কোন মারহাবা এ আমাদের দেশের ফকিন্নি দেশের মতো রাষ্ট্রপতি নয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম পৃথিবীর অর্ধেক দেশের রাষ্ট্রপতি ছিলেন ওনার স্ত্রী বলতেছে স্বামী গো আমাকে কাপড় সুপুর না দিলেও চলবে কিন্তু আমার ছোট ছেলের একটা জামা জামা করে কাঁদতেছিল ঈদের দিনে রাষ্ট্রপতির ছেলের কি নাই আসতে বললাম শুনবো না জামা নাই আর আমাদের দেশের রাষ্ট্রপতিদের বিদেশ থেকে মার্কেটিং হয় দেশের পোশাক তার ছেলেরা পছন্দ করে না আবার মনে করেন না যে আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে আমি তো আগেই বলেছি আমি আওয়ামী লীগও চিনিনি বিএনপিও চিনিনি আমি চিনি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই ইয়াদউনা ইলাল খৈরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আমি এই দল করি যে দল সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো আল্লাহর কোরআন বলছে সেই দল করি আমরা আওয়ামী লীগ আমার ভাই বিএনপি আমার ভাই জাতীয় পার্টি আমার ভাই আমরা রাজনীতি নিয়ে ফাটাফাটি করতে রাজি না বাইরে আমার বন্ধুরা এবার রাষ্ট্রপতির স্ত্রী বলতেছে আমার ছোট ছেলেকে একটা জামা দিলেই হবে বলছে ঠিক আছে রাষ্ট্রপতি ধর্ম অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখতেছে মাননীয় দাঁড়ান দেখছি তো মাননীয় অর্থমন্ত্রী আমার সালাম নেবেন রাষ্ট্রপতি উমর লিখতেছে জোরে বলেন মারহাবা
অর্থমন্ত্রীর কাছে বলছে, অর্থমন্ত্রী আমার সালাম নেবেন, অতি দুঃখের সাথে জানাচ্ছি যে সব কমপ্লিট হয়ে গেছে, আমার ছোট ছেলেটার একটা জামা দরকার, আমার এক মাসের বেতন অগ্রিম দেওয়া হোক, রাষ্ট্রপতির বেতন এক মাসের অগ্রিম দেওয়া হোক, সেইটা দিয়ে আমি এদের বাজারটা ঠিক মতো করি। ইতি রাষ্ট্রপতি উমর, রাষ্ট্রপতি তো পিস্তল ধরলেই হয়, রাষ্ট্রপতির দশ বারোটা দালাল যায় যদি বললেই হয় করেন। আর রাষ্ট্রপতি চিঠি লিখতেছে আমাকে এক মাসের বেতন অগ্রিম দেওয়া হোক। এইবার আমার বন্ধুরা, অর্থমন্ত্রী চিঠি লিখতেছে মাননীয় রাষ্ট্রপতি আমার সালাম নেবেন, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন, এক মাসের অগ্রিম বেতন দেওয়া সম্ভব হবে না, তার কারণ আপনি এক মাস বাঁচবেন কি বাঁচবে না একমাত্র আল্লাহ ছাড়া কে জানে, আপনি মারা যদি যান কে দেবে টাকা। আর একটা কথা, আপনি যদি বেঁচেও থাকেন, এটা তো গণতন্ত্র রাষ্ট্র, এটা তো গণতন্ত্র দেশ, আপনাকে আজকে রাষ্ট্রপতি রাখিছে কালকে নাও রাখতে পারে, যার জন্য আমার দ্বারাই এক মাসের বেতন দেওয়া সম্ভব না। ইতি অর্থমন্ত্রী চিঠি রাষ্ট্রপতির কাছে চলে আসলো, রাষ্ট্রপতি চোখের পানি ঝরায় কানতেছে, আর রাষ্ট্রপতি হযরত উমরের স্ত্রী কয় টাকা মনে হয় দেয় নাই, বলে না তাহলে কান্দার দরকার কি, বলে ঈদ না হয় ঈদে জামা না হয় নতুন নাই হলো। রাষ্ট্রপতি উমর বলে স্ত্রী, আমাকে টাকা অর্থমন্ত্রী দেয় নাই যার জন্য আমি কাঁদছি না, বলে আমি আপনি কাঁদছেন কেন, বলে আমি আনন্দে কেঁদে ফেলেছি, আমি এই দেশের রাষ্ট্রপতি, একটা যোগ্য অর্থমন্ত্রী আমি পেয়েছি যে টাকার বেলায় রাষ্ট্রপতিকে খাতির করে না। ভাইর আমার বন্ধুরা, কালেকশনে সব ওয়াজের কাম সারা হয়ে গেছে, যার জন্য কিছু বলা গেল না, কালেকশন দরকার আজকে, ওয়াজ করবে প্রধান বক্তা ঠিক কিনা, আর আমি তো ডাকলেই পাবেন, আমি তো এলাকায় আসি মাঝে মধ্যে, আরিফুল ইসলাম খান মেডিকেল হল শ্যামলীপাড়া, বাবার জন্য 1000 কই আছে নাকি, এদিক আছে, দেখেন না ইমাম সাহেব হাত বাড়াচ্ছে বলেন না, খান মেডিকেল হল মানে ওষুধের দোকান, জোরে বলেন ঠিক কিনা, আমার দরকার নাই, একটা ইমাম, ইমাম হলো দেশের নেতা, জোরে বলেন ঠিক কিনা, ইমাম সাহেব ডাকছে যে হুজুর আপনি একটু এই আরিফুল ইসলামকে ডাকেন 1000 টাকা একটু বাড়াইয়ে দিতে, আলহামদুলিল্লাহ এক বস্তা সিমেন্ট দিল, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইমাম সাহেবের ডাকের সম্মান আরিফুল রাখলো কি রাখলো না, ইমাম হলো দেশের নেতা, ইমামের কথা মোতাবেক ফাঁসি হবে, ইমামের কথা মোতাবেক জেল হবে, ইমামের কথা মোতাবেক বিচার হবে, সৌদি আরবে যারা হজ করতে গেছেন ইমাম সাহেবকে 6-7 জন পুলিশ পাহারা দিয়ে নিয়ে আসে, ইমাম সাহেব নামাজ পড়ে পুলিশ পাহারা দেয়, পুলিশ পড়ে নামাজ পড়ে, আমি নিজে চোখে দেখেছি, জোরে বলেন ঠিক কিনা, আর আমাদের দেশের ইমামকে চৌকিদারে ধাক্কা মারে কিসের, ও সেও ভালো বক্তা চলে আসছে, আমেরিকার কোন কারবারটা জানি হয়ে গেল। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।